অগ্নিসন্ত্রাস করে কেউ যাতে পার না পায় সেজন্য সংগঠিতভাবে প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে সব ক্ষেত্রে, তখন আবারও ফিরে এসেছে অগ্নিসন্ত্রাস। চলছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, তবে সে চক্রান্ত সফল হতে দেয়া হবে না বলে জানান সরকার প্রধান। জেল হত্যা দিবস উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কোনো মুরব্বী নেই, জনগণই মূল শক্তি। একাত্তরে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের দিনগুলোতে পাকিস্তানে কারাবন্দী জাতির পিতার অবর্তমানে যারা আলোকবর্তিকা হয়ে বাঙালি জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীন জাতি রাষ্ট্র নির্মাণে, ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার পর ৩ নভেম্বর স্বাধীন দেশের কারাগারে গভীর রাতে বুলেট বেয়নেটে হত্যা করা হয় সেই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে। দিবসটি উপলক্ষে বরাবরের মতো এবারও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধা ঘণ্টা ব্যাপী বক্তব্যের শুরুতে সরকার প্রধান বলেন, ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা আর ৩ নভেম্বরের কলঙ্কিত অধ্যায়ের প্রধান কুশীলব খন্দকার মুশতাক আর জিয়াউর রহমান। সে যদি সত্যিকার প্রকৃত মুক্তিযোদ্ধা হতো তাহলে জয় বাংলা স্লোগান তার আমলে নিষিদ্ধ হয় কেন? আওয়ামী লীগ সভাপতির বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক রাজনীতি। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে অস্বাভাবিক পরিস্থিতি আনতেই আবারও অগ্নিসন্ত্রাস হত্যাকাণ্ডে মেতেছে বিএনপি। মানুষ ভালো থাকলে ওদের মনে জ্বালা হয়, ওই বিএনপি রাজ্য ঠেকাতে প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, কোনো কিছুই দমাতে পারবে না নির্বাচনী প্রক্রিয়া। ঢাকা শহর বলে না, যেখানে যেখানে তারা এই ধরনের অগ্নিসন্ত্রাস করবে সেই এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাত খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। আর মানুষের জানমাল যেন ক্ষতি করতে না পারে তাদেরকে সুরক্ষা দিতে হবে, এটাই আওয়ামী লীগের দায়িত্ব। কারণ আমাদের আর কিছু নাই, আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের আছে বাংলাদেশের জনগণ, সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে। বক্তব্যে বাজারে কারসাজির পেছনের কারণও খতিয়ে দেখার তাগিদ দেন সরকার প্রধান। রেখে দেবে কিন্তু বাজারে আনবে না, না এনে দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বলবে, এটাই তারা করে যাচ্ছে। তারা মালপত্র থাকা সত্ত্বেও বাজারে না এনে জনগণের পকেট কাটার চেষ্টা করে, এদেরকেও খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনী তফসিল ঘোষণার আগ মুহূর্তে দলীয় নেতাকর্মীদের ভোটে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, মানতে হবে দলের যে কোনো সিদ্ধান্ত এবং সেই যুদ্ধ পরিচালনা করে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পুলিশ হত্যা মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে ডিবি প্রধান জানিয়েছেন, পুলিশ হত্যায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির ৩ সদস্য সহ ১৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন মির্জা ফখরুল, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল ও মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপন। সবশেষ বৃহস্পতিবার দিবাগত রাতে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে আমির খসরু মাহমুদ চৌধুরীকে নেওয়া হয় আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ হত্যাকাণ্ড সহ যে জঘন্য কর্মকাণ্ড হয়েছে এটা তাদের উস্কানিতে হয়েছে, বিজ্ঞ আদালত এটা শুনে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। নিয়ম বহির্ভূতভাবে আমাদের আসামিদের প্রতি অবিচার করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিন বিএনপি নেতাদের গ্রেফতারের বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। আমার পুলিশ ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে যারা মামলার আসামি, যারা পালিয়েছিল তারা কিন্তু রক্ষা পায় নাই, এবং যারা এখনও পালিয়ে আছে আমি মনে করি আমরা আইনের মাধ্যমে তাদেরকে ধরে এনে আমরা আদালতে সুপর্দ করব। নেতাদের গ্রেফতার করে জনগণের আন্দোলন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবার আর একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি তার।
অন্যদিকে বিএনপি মহাসচিবকে গ্রেফতার করে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানকে ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন 67 জন বিশিষ্ট নাগরিক। মাঝের দুই দিনের বিরতি দিয়ে রোববার থেকে আবারও শুরু হচ্ছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি। রোববার 5 নভেম্বর ভোর 6টা থেকে 7 নভেম্বর মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচির ডাক বিএনপির সঙ্গে যুক্ত হওয়া যুগপৎ আন্দোলনের শরিকদের। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত নেতাকর্মীদের আত্মার। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে 67 জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতি দিয়েছে, যেখানে তারা দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানকে ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংঘাত পরিহার করে ফখরুলের মুক্তি দাবি করেন তারা। এদিকে অনলাইন ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার আবারও দমনপীড়নের পথ বেছে নিয়ে একতরফা নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের পায়তারা করছে। মামলা গ্রেফতার করে সরকার পতনের আন্দোলন থামানো যাবে না বলেও দাবি করেন তিনি। জনগণের রাজপথ কাঁপানো আন্দোলন, দেশের 95% জনমত এবং জাতিসংঘ সহ গোটা বিশ্বের আহ্বান উপেক্ষা করে আবারও আরেকটি একতরফা পাতানো নির্বাচন আয়োজনে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু লাভ নেই, কিছু হবে না, সময় শেষ। বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে বিরোধী নেতাকর্মীদের নিহতের ঘটনায় রাজধানীর নয়াপল্টন এলাকায় গায়েবানা জানাজা কর্মসূচি পালন করে গণঅধিকার পরিষদ। পরে তারা নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী 10 নভেম্বরের মধ্যে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আলটিমেটাম দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে এই দাবি জানান তিনি। একই সঙ্গে আগামী 7 দিনের মধ্যে বিএনপি নেতাকর্মী সহ গ্রেফতার আলেম ওলামাদের মুক্তির আহ্বান জানানো হয়। বিএনপি সহ সরকার বিরোধী সব দলের আন্দোলনে সংহতি প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির। দীর্ঘদিন ধরে নির্বাচনকালীন জাতীয় সরকারের দাবি নিয়ে রাজপথে সরব চরমনয় পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমমনা দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হওয়ার গুঞ্জন থাকলেও এককভাবে দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করছে দলটি। পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হতে থাকেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যানার ফেস্টুন নিয়ে ভিড় বাড়তে থাকে। বিকাল 3টার দিকে শুরু হয় মহাসমাবেশ। এ সময় বক্তারা বলেন দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন। পরে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন জাতীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। যদি আপনি জাতীয় সরকার এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করে, সেই 14-18 নির্বাচন আর 24 সালে হতে বাংলার জমিনে বাংলাদেশের জন্য। পরে 4 দফা দাবি উপস্থাপন করেন তিনি। আগামী 10 নভেম্বরের মধ্যে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আলটিমেটাম দিয়ে 7 দিনের মধ্যে বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানান। 10 নভেম্বর 2023-এর মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সরকার বিরোধী সব রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান চরমনয় পীর। 1 সপ্তাহের মধ্যে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। রোববার থেকে মেট্রো রেল চলবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। শেষবারের মতো ঝালিয়ে নিতে শুক্রবার ছুটির দিনে ট্রায়াল রান সেরে নিল কর্তৃপক্ষ। মাত্র 38 মিনিটেই উত্তরা থেকে পৌঁছানো যাবে মতিঝিল, তাই যানজটে নাকাল নগরবাসীর উচ্ছ্বাসটাও চোখে পড়ার মতো। শনিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর রোববার হবে আনুষ্ঠানিক যাত্রা। শেষ দিনের প্রস্তুতিও শেষ, এখন কেবল অপেক্ষা আনুষ্ঠানিকতার। আগারগাঁও থেকে উত্তরা ইটকাঠের এই নগরের ব্যস্ততাকে পাশ কাটিয়ে ছুটে চলা গতির পথে। নগরের এই প্রান্তে আসছে নতুন অতিথি স্বস্তির নতুন বার্তা নিয়ে। ঘন্টার হিসেবটা এখন নেমে আসবে মিনিটে, তাই এই নগরের বাসিন্দাদের উচ্ছ্বাসটাও চোখে পড়ার মতো। আগে যেখানে যেতে 2 ঘন্টা লাগতো, সেখানে যদি এখন 20-30 মিনিটে যাওয়া যায় তাহলে সেটা অবশ্যই মানুষের জন্য ভালো। মেট্রো রেল দিয়ে আমরা কমলাপুর যে আবার কমলাপুর থেকে ট্রেনে করে
খুলনায় যাইতে পারতেছি, আমাদের জন্য আরো খুশির সংবাদ। ওদিকে ডিএমটিসিএল শেষ বেলায় এসে নিজেদের ঝালিয়ে নিয়েছে পুরোপুরি। শুক্রবার সকালেই সেরে নিয়েছে চূড়ান্ত মহড়া। আগারগাঁও স্টেশন থেকেই যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই সবুজ পতাকা উড়িয়ে সংকেত দিবেন আনুষ্ঠানিক যাত্রার। পরের ট্রেনেই প্রথম যাত্রী হবেন তিনি। প্রথম যাত্রাটা কিছুটা গতি কমিয়ে পাড়ি দিবেন সরকার প্রধান। ফার্মগেট, কাউরানবাজার, শাহবাগ আর পল্টন এলাকার সারি সারি অট্টালিকা দুই পাশে ফেলে এগিয়ে যাবে ট্রেন। এ যেন চিরচেনা ঢাকাকে নতুন রূপে দেখা। ওই প্রান্তে নেমে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সারবেন প্রধানমন্ত্রী। শেষবারের মতো হলো সেই মহড়াও। পরে সব শেষ ট্রায়াল রানের ট্রেন দুটি উত্তরা থেকে ছেড়ে যায় আগারগাঁওয়ের দিকে। শেষ হচ্ছে অপেক্ষার পালা, শুরু হচ্ছে নতুন পথ চলা। এই পথে দীর্ঘদিনে যানজটে নাকাল এই নগরবাসীর দীর্ঘ সাতটা চাপা পড়ে থাকবে, শুরু হবে এমন গতির যাত্রা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অরুণ জেটলি স্টেডিয়ামে আজ বাংলাদেশ দলের অনুশীলন করার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল করেছে টিম ম্যানেজমেন্ট। অনুশীলনের চেয়ে বিশ্রামে গুরুত্ব দিয়েছে তারা। আগামী শনি ও রোববার অনুশীলন করবে টিম টাইগার। ভারতের দিল্লি থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ দল দিল্লিতে এসেছে তিন দিন হলো, কিন্তু এখনও পর্যন্ত তাদের মাঠে নামার কোনো ধরনের তাড়না নেই। এবারের ওয়ার্ল্ড কাপের অন্যতম আন্ডার পারফর্মিং দলগুলোর একটি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল। সাত ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে, আরও দুটো ম্যাচ বাকি আছে, এবং এই দুটো ম্যাচ অনেকের কাছে মনে হতে পারে যে হয়তো বা কোনো ভ্যালু নাই বা ডেড রাবার, কিন্তু এই দুটো ম্যাচের উপর কিন্তু বাংলাদেশের 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অনেক সমীকরণ নির্ভর করছে। এবং এই দুই ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় তবে কিছুটা হলেও প্রাপ্তি নিয়ে যেতে পারবে। বাংলাদেশ ক্রিকেট দল আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত অনুশীলন করবে এখানকার স্থানীয় অরুণ জেটলি স্টেডিয়ামে, যেখানে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয় আজ বাংলাদেশের নির্ধারিত অনুশীলনটি বাতিল করা হয়েছে, তবে আগামী দুদিন করবে। তার মানে এটাই যে বাংলাদেশ দল এখনও ছুটির আমেজে আছে, যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা রান পাচ্ছে না, বোলাররা নিজেদের লেন্থ ঠিক করতে পারছে না, নেদারল্যান্ডসের মতো দলের কাছে হারছে, অন্যান্য প্রতিপক্ষ 380-85-90-400 কাছাকাছি রান করছে। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের এই ভুল শুধরানো যেন কোনো তাড়না নেই, যার কারণে আজকে তারা নির্ধারিত অনুশীলনটা বাতিল করেছে। কখন কোন খেলোয়াড় দেশ ছেড়ে যাচ্ছে, কে দলের সঙ্গে যোগ দিচ্ছে, এখন পর্যন্ত কিন্তু টিম ম্যানেজমেন্ট কিছু জানেনি। এর বিপরীতে যদি দেখো অস্ট্রেলিয়া দল, আমরা জানি মিচেল মার্শ তার দেশে গেছে, তার একটা ফ্যামিলি ইমার্জেন্সি ছিল, সেটা কিন্তু তাকে শুভকামনা জানিয়ে তার প্রতি সমর্থন জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া পোস্ট দিয়েছে, গণমাধ্যমকে জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও সেই পেশাদারিত্বর সঙ্গে নিজেদের পরিচয় ঘটাতে পারেনি, যার কারণেই কিন্তু আসলে এই বিষয়গুলো বারবার হচ্ছে, গণমাধ্যমকে ক্রিকেটাররা নিজেদের শত্রু মনে করছে। তো শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ দল আগামীকাল মাঠে নামবে এবং শ্রীলঙ্কাকে হারানোর হয়তোবা কোনো একটা পরিকল্পনা করবে, এবং শেষ পর্যন্ত হয়তো আমরা দেখতে পারবো যে বাংলাদেশ দল অবশেষে অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নামছে। তো আমার কাছে দিল্লি থেকে এই ছিল সবশেষ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, দিল্লি, ভারত। দেখছেন সুন্দর সময়। সিলেটে বেসরকারি একটি ব্যাংকের এটিএম বুথ থেকে 26,32,000 টাকা চুরি হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে একজনকে। পুলিশ বলছে তদন্ত শেষে নেওয়া হবে আইনি ব্যবস্থা। সিসিটিভির ফুটেজে দেখা যায় গত 28 অক্টোবর রাত আনুমানিক 11:55 মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে সিলেটের ডাচ বাংলা ব্যাংকের সুবিধ বাজার বুথে প্রবেশ করেন দুই তরুণ। একজনের কাঁধে ঝোলানো একটি স্কুল ব্যাগ, ভিতরে ঢুকে মেশিন খুলে ধাপে ধাপে টাকা বের করে আনেন। এরপর বুথে থাকা 26,32,000 টাকার গড়মিল পায় ব্যাংক কর্তৃপক্ষ। সিসিটিভির ফুটেজ দেখে টাকা চুরির ঘটনাটি ধরা পড়ে। এ ঘটনায় বুথে টাকা সরবরাহ কোম্পানি সিকিউরেক্স প্রাইভেট লিমিটেড সিলেটের এটিএম ইনচার্জ সন্দীপ দাস বাদী হয়ে শুক্রবার বিমানবন্দর থানায় মামলা করেন। এতে 2 থেকে 3 জনকে আসামি করা হয়, যার মধ্যে সিকিউরিটি কোম্পানির এটিএম অফিসার আলতাফ হোসেন ও আমিনুল হককে প্রধান অভিযুক্ত করা হয়। পুলিশ এরই মধ্যে আসামি আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে। দুইজন দুষ্কৃতিকারী এখানে প্রবেশ করত, এটিএম বুথের টাকা সরিয়েছে, পরবর্তীতে তারা সবকিছু পর্যালোচনাপূর্বক
তারা নিজেরা নিশ্চিত হয়েছেন যে যারা এই এটিএম বুথের কর্মকাণ্ডের সাথে জড়িত, অর্থাৎ সেকুরেক্স কোম্পানির সাথে যারা জড়িত, তার দুজন কর্মকর্তা কর্তৃক এই ঘটনা সংঘটিত হয়েছে মর্মে তারা নিশ্চিত হয়ে থানায় তাদের নাম উল্লেখপূর্বক এজাহার দায়ের করেছেন এবং তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে এক নম্বর আসামি আলবাব হোসেনকে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় আর সিসি ফুটেজ আমরা উদ্ধার করেছি এবং পর্যালোচনা চলছে। মামলার অন্যান্য আসামিদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট। বিমানের অতিরিক্ত ভাড়ার কবল থেকে এবারও মুক্তি মেলেনি হজ প্যাকেজে। স্বাভাবিক সময়ের থেকে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় 3 গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত খরচের কারণে কোটা পূরণ হচ্ছে না। তারা বলছেন দ্বিগুণ ভাড়া নির্ধারণ করেও ক্ষতি পুষিয়ে লাভ করা সম্ভব হজ মৌসুমে। বিমানের যৌক্তিক ভাড়া নির্ধারণে একটি কমিটি গঠন করার দাবি জানিয়েছে হাব। তোহা খান তামিমের রিপোর্ট। 2023 সালে হজের অতিরিক্ত খরচের কারণে অনেকের ইচ্ছা থাকলেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিতে পারেননি মহান রবের দরবারে। 2024 সালের জন্য 1,27,198 জনের কোটাসহ হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে, যেখানে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1,94,800 টাকা। স্বাভাবিক সময়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে আকাশপথের যাওয়া আসার ভাড়া 80,000-85,000 টাকা হলেও এবারে বিমান ভাড়া ধরা হয়েছে প্রায় 3 গুণ। বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস হজযাত্রী বহন করে প্রতি বছর। 4 বার সৌদি যাওয়া আসার মধ্যে 2 বার ফাঁকা ফ্লাইটের যুক্তি দেখিয়ে এমন অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে আসছে এয়ারলাইন্সগুলো। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন হজের মৌসুমে দ্বিগুণ ভাড়া ধরেও প্রায় 35,000 টাকা বাড়তি নিচ্ছে এয়ারলাইন্সগুলো। ঢাকা জেদ্দা, ঢাকা যে ফেয়ার আছে, নর্মাল সময় যে ফেয়ার আছে, তারও যদি আমরা ডবল করি তাহলেও কিন্তু এত টাকা হওয়ার কথা না। জেদ্দা থেকে আমরা যদি দুবাই হয়ে আসতে পারি কিছু প্যাসেঞ্জার, আমরা ডেফিনেটলি তখন ফুল ফ্লাইট আমরা আনতে পারি। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব বলছে দীর্ঘদিন ধরে বিমানের ভাড়া কমানোর দাবি করা হলেও মানছে না কর্তৃপক্ষ। এখনকার তাদের পরিচালনা ব্যয় বেশি, অথচ হজ ফ্লাইটে কিন্তু এই কস্টগুলি নাই। হজের যে খালি ফ্লাইটগুলি পরিবহন করে সে ফ্লাইটগুলির মধ্যে ইন ফ্লাইট সার্ভিস নাই, খালি ফ্লাইটের ফুয়েল কনজাম্পশন কম। হজের ভাড়া নির্ধারণ করার জন্য ধর্ম মন্ত্রণালয় সহ এভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা কমিটি করা উচিত, সেখানে বিমানের লোক থাকা উচিত। সরকারি ব্যবস্থাপনায় 2024 সালের হজের জন্য 2টি প্যাকেজের মধ্যে সাধারণ প্যাকেজে খরচ পড়বে 5,78,840 টাকা, আর বিশেষ প্যাকেজের জন্য গুনতে হবে 9,36,320 টাকা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে 250 মেট্রিক টন আলু আমদানির পরও প্রভাব নেই বাজারে। স্থলবন্দরগুলোতে পাইকারিতে 35 টাকা কেজিতে আলু বিক্রি হলেও খুচরা বাজারে দাম দ্বিগুণ। বাজার নিয়ন্ত্রণে সরকারের একাধিক দপ্তর কাজ করলেও কার্যত ব্যর্থ বলে অভিযোগ ভোক্তাদের। ভোক্তা পর্যায়ে আলুর ন্যায্য দাম নিশ্চিতে মূল্য নির্ধারণ করেও আলুর বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। পরে বিদেশ থেকে আলু আমদানির জন্য 33টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়। বৃহস্পতিবার হিলিয়ে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় 250 মেট্রিক টন আলু আমদানি করা হয়। এতে বন্দরগুলোতে দর কমে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 33 থেকে 35 টাকা কেজি দরে। তবে মুন্সিগঞ্জের বাজারগুলোতে আলুর দাম এখনও চড়া। বন্দরে প্রায় দ্বিগুণ দাম, অর্থাৎ 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। নতুন আলু আসার আগ মুহূর্তেও বাজারের এমন অস্থিরতায় ক্ষুব্ধ ভোক্তারা। তাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে সরকারের একাধিক দফতর কাজ করলেও কার্যত ব্যর্থ। যে জায়গায় আলু উৎপাদন হয় এই জায়গায় আলুর দাম এত হওয়ার তো কোনো মানে হয় না। সরকারি এত লোক থাকা সত্ত্বেও এটা কন্ট্রোল করতে পারতেছে না। কি এত ক্ষমতাশালী হয়ে গেছে ব্যবসায়ীরা যেটা নিয়ন্ত্রণ রাখতে পারতেছে না সরকারের লোকেরা। এদিকে বগুড়ার প্রতি কেজি গোল আলু কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 70 টাকা পর্যন্ত। প্রশাসনের মধ্যস্থতায় হিমাগার থেকে 27 টাকা কেজিতে আলু কিনে নেয় ব্যবসায়ীরাও খুচরা বিক্রেতাদের কাছে সরকার নির্ধারিত 36 টাকার পরিবর্তে 40 টাকায় বিক্রি করছে। প্রশাসনের অভিযান সহ সব তৎপরতাকে লোক দেখানো বলছেন ভোক্তারা। পাইকারি সব শেষ করে 2-1 বস্তা আলু পলিথিন করে 1 কেজি করে বেচে যখন পাবলিক বাজার করবার আসে তখন ওটা দেখায়। কলেস্ট্রল দেয় ওরা, আমাকে কম দামে দেয় না। সরকারি লোক যখন যায় তখন ওরা কম দামে ঠিকই বিক্রি করে, কিন্তু যখনই সরকারের লোক চলে যায় তখন আবার ওরা সাবেক দাম নাই। নিত্য পণ্যের বাজারে কিছুদিন ধরেই আলুর মতো একাধিক পণ্যের দাম আকাশ ছোঁয়া। এতে পকেট আর বাজারের ব্যাগের হিসাব মেলাতে দীর্ঘদিন ধরেই হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তদের। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।
গাজা শহর ঘিরে রেখে হামাস যোদ্ধাদের খোঁজে রাতভর গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। তবে গোপন সুড়ঙ্গ থেকে পাল্টা হামলা চালাচ্ছে হামাসও। গাজা শহরে প্রবেশ করলে ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এদিকে ইসরায়েলকে সহায়তায় $1,450 কোটি সহায়তা বিল পাশ হলো মার্কিন প্রতিনিধি পরিষদে। রাতভর অবরুদ্ধ গাজায় ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। একের পর এক বোমা আছড়ে পড়ে বাড়িঘরের ওপর, ধ্বংস হয়ে যায় বহু স্থাপনা। গাজা শহরকে চারদিক থেকে ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। উপত্যকাটির ভেতরে ঢুকে হামাস যোদ্ধাদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। জাবালিয়া, বুরেজি, বেইত লাহিয়া ও গাজা শহরের পাশে অবস্থিত আল জাইতুনেও একযোগে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা। নিহত স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন অনেকে। ফিলিস্তিনিরা বলছেন শক্তিশালী ভূমিকম্পও এতটা ভয়ঙ্কর হয় না। শুধু তাই নয়, লাগাতার বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত গাজায় খাবার, জ্বালানি, বিদ্যুতের অভাবে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। তেল আবিব বলছে গাজায় জ্বালানি সরবরাহের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এতে মানবিক সংকটের চরমে উপত্যকাটির নিরীহ ফিলিস্তিনিরা। বাহিনীর বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ, এবার যোগ দিল ইরান সমর্থিত প্রভাবশালী ইমাম হোসেন ব্রিগেডও। এতে ইসরায়েল অনেক চাপে পড়বে বলে মনে করছে ইরান। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরায়েলের জন্য সহায়তা বিল পাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তেল আবিবের জন্য $1,450 কোটি সহায়তা বিল পাশ হয়েছে বৃহস্পতিবার। তবে এটি উচ্চকক্ষ সিনেটে পাশ হতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই অবস্থার মধ্যেই আবারও তেল আবিব সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জানা গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজায় বেসামরিক নাগরিকদের ক্ষতি কমাতে ইসরায়েলের সুনির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে জানতে চান ব্লিংকেন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। পাকিস্তানে আগামী বছরের 8 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ইসিপির আইনজীবী জানান সীমানা নির্ধারণের কার্যক্রম শেষ করে আগামী 8 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী বছর জানুয়ারির 29 তারিখের মধ্যে সীমানা নির্ধারণ সহ অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইসিপির এই ঘোষণায় নির্বাচন ঘিরে পাকিস্তানে কয়েক মাস ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটল বলে মনে করা হচ্ছে। এর আগে জানুয়ারির শেষ সপ্তাহে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছিল ইসিপি। দেখছেন আন্তর্জাতিক সময়। আবারও গাজা প্রসঙ্গ। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে এবার বেকায়দায় পড়েছে ইসরায়েল। অত্যাধুনিক প্রযুক্তি দিয়েও হামাস সদস্যদের খুঁজে পাচ্ছে না তারা। এতে গাজায় জল, স্থল ও আকাশপথে তেল আবিবের হামলার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সাধারণ ফিলিস্তিনিরা। বিশ্লেষকরা বলছেন প্রতিরোধ লড়াইয়ে হামাস নিজেদের যোগ্য করে গড়ে তুলেছে। 2006 সালের সংঘাতের পর গাজা নিয়ন্ত্রণ চলে যায় হামাসের কাছে। এরপরই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে উপত্যকাটি অবরুদ্ধ করে ইসরায়েল। নিয়ন্ত্রণ করা হয় আকাশসীমাও, মৃত্যু হয়। এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে নেতানিয়াহু সরকার। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দোষ স্থাপন গোয়েন্দা সংস্থাগুলোর উপর, যদিও পরে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি। এমনকি হামাসকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলার হুমকিও দেন তিনি। ইসরায়েলে হামাসের হামলার ঘটনা প্রায় 1 মাসের কাছাকাছি হলেও তাদের নির্মূলে উপত্যকাটিতে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে হামাস নয়, এবার ইসরায়েলের লক্ষ্য যেন সাধারণ ফিলিস্তিনিরা, কারণ তাদের হামলায় এখন পর্যন্ত 9,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও 20,000 ছাড়িয়েছে। শুধু মানুষই মারছে না ইসরায়েল, তাদের বসবাসের শেষ জায়গাটুকুও গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এবার এমন কৌশল নিয়েছে হামাস যে তাদেরকে ভণ্ড হয়ে খুঁজে পাচ্ছে না ইসরায়েলি সেনারা। বিষয়টা এমন না যে হামাস নিশ্চুপ হয়ে গেছে, তারাও প্রতিনিয়ত পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন প্রতিরোধ লড়াইয়ে গেল কয়েক বছরে হামাস নিজেদের যোগ্য করে গড়ে তুলেছে। ইসরায়েলি বাহিনীকে মোকাবেলায় সুড়ঙ্গ থেকে শুরু করে বিভিন্ন পন্থা অবলম্বন করছে তারা, এমনকি ব্যবহার করছে অত্যাধুনিক সব অস্ত্রও। এতে টার্গেটে হামলা চালাতে তেল আবিবকে রীতিমতো বেকায়দায় পড়তে হচ্ছে। রাহুল রানা, সময় সংবাদ।